দলের উপস্থিত প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি ও অন্যান্য প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সকল সদস্যবৃন্দ, আমি আজকের এই সংবাদ সম্মেলনের মৃত মরিয়ম বিবি ঋষি মায়ের পক্ষে তার ফুপা তার লিখিত বক্তব্য উপস্থাপন করছি। আমার মেয়ের অস্বাভাবিক মৃত্যুর জন্য গতকাল এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি। আমি সকলের সহযোগিতা কামনা করছি। ঘটনার দিন 16 আগস্ট 2022 মঙ্গলবার আমার মেয়ে মিঠামুখী সিদ্ধি দক্ষিণপাড়ায় রফিকুল ইসলামের রিমা ছাত্রী নিবাসে লেখাপড়া করত। সামনে তার এইচএসসি পরীক্ষা ছিল। কিন্তু দুর্ঘটনা করবে 16 তারিখ সকাল 9টায় উক্ত রফিকুল ইসলামের স্ত্রী দেলজাহান বেগম আমার স্বামীকে ফোনে জানায় আমার মেয়ে দরজা খুলছে না। আমি তৎক্ষণাৎ আমার স্বামী এবং অন্যান্য কয়েকজন সহ গ্যাসে উপস্থিত হই এবং পাশাপাশি আমি ওখানে কিছুক্ষণ পরে পুলিশকেও দেখতে পাই। কিন্তু কথা হলো, আমি মনে করছি পুলিশ আগে থেকেই উক্ত ঘটনা অবগত হয়েছিলেন, কিন্তু কিভাবে অবগত হয়েছিলেন সুষ্ঠু তদন্ত করলে হয়তো বা এর সঠিক রহস্য উদ্ঘাটন হতে পারে। আমার মেয়ের মা লাশ নিতে বাবার একটি স্বাক্ষর নেওয়া হয়, যাহা পরবর্তীতে ইউডি কেসের বাদী হিসেবে বাবাকে দেখানো হয়েছে। আমি ওই মুহূর্তে মর্মাহত অবস্থায় ঘটনাটি বুঝতে পারিনি। আমার মেয়ের মৃত্যু কোনো কেস বা সাধারণ ডায়েরি কোনো রহস্যজনক কারণে থানা গ্রহণ করছে না, এই ব্যাপারে আমি সাংবাদিক ভাইদের সহযোগী কামনা করছি। এর পরবর্তীতে গত 18 তারিখ এয়ারপোর্ট থেকে 33/2022 ইউডি মামলা নম্বর দেখানো হয়েছে 16/8/2022। এখান থেকে আমরা নকল উত্তোলন করি, সেখানে শুধু অনলি 2টি কেসের নাম্বার এবং বাবার আবেদন ছাড়া অন্য কোনো কেস পাওয়া যায়নি, কাগজপত্র পাওয়া যায়নি। পরবর্তীতে আমি 22 তারিখে থানায় গিয়ে একটি লিখিত আবেদন করি যে লাশের সুরধান রিপোর্ট এবং ময়না তদন্ত যাতে কোর্টে সরবরাহ করা হয়, যাতে আমরা পরবর্তীতে আইনি সহায়তা পেতে পারি। কিন্তু থানা কর্তৃপক্ষ কোনোভাবেই তাহা গ্রহণ করেনি, এই ব্যাপারে আমি সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি। পরবর্তীতে আমি উপায়ন্ত না পেয়ে রংপুর পুলিশ সুপার বরাবরে একটি আবেদন করেছি। আবেদন পত্রখানা আপনাদের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে উক্ত পুলিশ সুপার অফিসে তারা রিসিভ না করে শুধু একটি কপি রেখে দেয় এবং তাহার ডকুমেন্ট স্বরূপ আমরা রংপুর ডাক বিভাগ থেকে রেস্টি অফিসে সেখানে পাঠাই দিই এবং মিঠাপুকুর ওসি বরাবর এবং ইউনো মহাদেব বরাবরে অনুলিপি প্রেরণ করা হয়। এবং ওই আবেদনের মধ্যে আমার মেয়ের মৃত্যু কিছুক্ষণ পরে আমরা কিছু কুলু উদাহরণ করতে পেরেছি, তাকে যদি আমরা একটু হলেও তদন্তের স্বার্থে কিছু জিজ্ঞাসাবাদ করতে পারি তাহলে হয়তো আমার মৃত্যু ঘটনা কিছু বাইর হয়ে আসতে পারে। এই উদ্দেশ্যে সে হচ্ছে লতিফপুর ইউনিয়নের তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ শিপন মোল্লা, ডাকঘর জাহিরা, থানা মিঠাপুকুর। আমার এটা ছিল পুলিশ সুপার বরাবরে আবেদনের মূল কাহিনী। আমার সর্বসাকুল্যে সাংবাদিক সম্মেলনে বিশেষ অনুরোধ, আমার মেয়ে যদি কোনো স্বেচ্ছায় আত্মহত্যা করে আমার কোনো আপত্তি থাকবে না, যদি তাকে আত্মহত্যা করতে প্ররোচনা দেওয়া হয় বা বাধ্য করা হয় তাহলে আমি বাংলাদেশ আইন মোতাবেক সুষ্ঠু বিচার প্রার্থী, এর বাইরে আমি কিছু প্রত্যাশা করতেছি না। এবং মানবিক দিক থেকে আমি একজন সন্তান হারা মা হিসেবে আপনাদের কাছে, প্রশাসনের কাছে, অত্র দেশবাসীর কাছে, বিচার বিভাগের কাছে এই আবেদন রাখছি। এবং পাশাপাশি আমার একটি আবেদন যে আমার এই মেয়ের
আয়ু যিনি তিনি আমাদের সাথে কোনোভাবেই পজিটিভ কোঅপারেটিভ করতেছে না। এখানে আমার খুব ব্যথাদায়ক একটা মানে অন্তর নিয়ে আমি এটা উপস্থাপন করতেছি এবং আরো আবেদন রাখতেছি। আমার এই আবেদনে যদিও কোন জায়গা পুরুষ বিচ্যুতি হয়, আমি আবেদন করছি যে অন্তর্ভুক্তে সিআইডি তদন্তের মাধ্যমে আমার মেয়ের মৃত্যু রহস্য যদি আমার বিপক্ষেও যায় আমি এখানে আপত্তি করব না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। উদাহরণ